তোমরা তখন কমেন্ট করে জানাতেও পারবে না, কমেন্ট করে জানাতে জানাতে সে কালকে এটা পড়বো না এটা পড়বো, এটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। কারণ আমার ওই সাইডের আগে আমি পড়েছিলাম একবার, পড়ে একবার ফটোশুট করেছিলাম, আর ওই সব রকম খাবারের টেস্ট একদিকে আর মায়ের ভোগের টেস্ট একদিকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো অনেকদিন পর শম্পার সাথে দেখা হয়েছে, এসে ওকে জড়িয়ে ধরা হয়নি, কারণ আমাদের প্রথমে যখনই দেখা হয় তখন আমরা একে অপরকে আসলে আমি পুজো দিচ্ছিলাম, তো হ্যাঁ আমি যখন আসিও পুজো দিচ্ছিল, আমি এসেও দিদির সাথে গল্প করছিলাম। তো আজকে আমাদের গত ভিডিওতে বলেছিলাম যে আজকে আমরা একটা ফ্রেন্ডের বাড়ি যাব। তো আগে শম্পাদের বাড়ি এসেছি, এখানে সাজুগুজু করে আজকে মেকআপ করব, কারণ ডোমকল থেকে যদি সেজে গুজে আসে তাহলে আমার একটা শাকচুন্নির কম কিছু লাগবে না। তো সেই কারণে ওটাই প্ল্যান হয়েছে যে শম্পাদের বাড়ি এসে সাজুগুজু করে তারপর আমরা ওই ফ্রেন্ডের বাড়ি যাব। আর ওই ফ্রেন্ডের বাড়িতে আজকে কালী পুজো আছে, ওখানে যাব। আর এখন আমরা কি করব, রিলস বানাবো, রিলস বানাবো, দিয়ে তো সাজুগুজু করব, দেন আমরা যাব হচ্ছে রিয়ার বাড়ি। রিয়ার বাড়ি লাঞ্চ হবে, তাই তো? কাকিমা এখানে সবার জন্য খাবার বেড়ে দিয়েছে। বাদাওয়ে তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, আমার কাকিমা কিন্তু সবজি খুব সুন্দর রান্না করে। হ্যাঁ সবার জন্য থালায় বেড়ে দিয়েছে। এতক্ষণ অনেক মজা হলো, অনেক আনন্দ হলো, এবার ফাইনালি আমাদের বেরোতে হবে, সময় হয়ে গেছে। এখন বোধহয় 3:45 বাজে, তো আমরা 5টার দিকে ওখানে যাবো, কারণ 5টা থেকে পুজো শুরু, তো তার আগে রেডি হতে হবে। তো চলো, রেডি হয়নি আর কিভাবে রেডি হবো না হবো সবই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে পাবে। তো আমি এখানে মেকআপের কোনো প্রোডাক্টই নিয়ে আসিনি, জানি শম্পার আছে, বাট ওখান থেকে শুধু শুধু বই নিয়ে আসার কোনো মানেই হয় না। তো এই যে এটা হচ্ছে গুড ভাইবসের একটা টোনার, যেটা কিনা গ্রিন টি টোনার। এটা ওর ফেসে যায়, মানে আমার ফেস ড্রাই, তো ড্রাই স্কিনে এই গ্রিন টি টোনার ইউজ না করাটাই ভালো। ওর যে অ্যাকনে প্রোন স্কিন, সো আজকের মতো চাপ নেই, চলে যাবে। এবার লাগাবো ময়েশ্চারাইজার, টোনিং এর পর ময়েশ্চারাইজার, এটা হচ্ছে নিভিয়ার ময়েশ্চারাইজার। এটার স্মেলটা বেশ সুন্দর, চলে তাড়াতাড়ি রেডি হও ভাই, নিমকটা মুছে নে যা। এবার যেটা লাগাবো সেটা হচ্ছে গুড ভাইবস এর রোজ হিপ সিরাম। আর তোমরা সবাই জানো আমার স্কিন প্রচুর ড্রাই, সো এবার একটা কনসিলার দিয়ে আমি আমার এই চোখের তলায় যে কালিগুলো আছে সেগুলোকে হাইড করব। এগুলো হচ্ছে রাতে না ঘুমানোর ফল, বুঝছো? ওই রাত্রে জেগে জেগে রিলস দেখা, এই করা সেই করা, ভিডিও এডিট করা, আর কিচ্ছু না। আমি পুরো ফেসে ফাউন্ডেশন দিইনি, জাস্ট হালকা করে দিয়েছি, তারপরে পুরো টিএলটা দিয়ে মেকআপটা সেট করে দেবো। এই গানটা চরম লাগে, আমার ফোনেও আছে, ব্লাশ লাগিয়ে নেবো হালকা করে।
এই ব্লাশের প্যালেট থেকে হালকা করে একটু হাইলাইট করে নেব। সো ফেসের মেকআপ অলমোস্ট ডান, এবার ফিক্সার দিয়ে ফিক্সিং করে নেব জাস্ট একটু। সো আইব্রো আর আই মেকআপ অফ ক্যামেরা করে নিয়েছি, একেবারে হালকা, দেখে হয়তো বুঝতে পারছো তেমন কিছুই করিনি। আই ল্যাশও লাগাবো না, সেই কারণে লাগিয়ে নিচ্ছি মাস্কারা। সো ফেসের মেকআপ পুরো ডান হয়ে গেছে, এবার শাড়ি পরার পালা। তো আমি মন্দির বাড়ি থেকে কাল একটা শাড়ি নিয়ে এসেছি, তো ওটা পরে ডিসিশন নিয়েছি না ওটা ওটা পরবো না, তো আমি বাড়ি থেকে আমার এই শাড়িটা নিয়ে এসেছি, আর শম্পা এখন আমাকে এই শাড়িটা বের করে দিল। তো ভাবছি কোন শাড়িটা পরবো, বুঝলি? তোমরা তো এখন কমেন্ট করে জানাতেও পারবে না, কমেন্ট করে জানাতে জানাতে সে কালকে, তাহলে তোমাদের কাছ থেকে সাজেশনটা নেওয়া যেত। এই দেখ না ভাই কোনটা পরবো, বুঝতে পারছি না আমি। আমি ওই যে প্লেন যেগুলো হয় সেগুলোই পরি। তো চলো সব একটু ধরে দে, দাঁড়ান দিয়ে সমান করে নিয়ে আগে পেছনে কে দেখবে বাবা ভারী কত ভাই, এইটা পড়বো না এটা পড়বো, এটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। এটাও ভালো লাগছে, বাট এটা একটু ইউনিক ইউনিক লাগছে, এটা বেশ ভালো লাগছে। আজকে সাজিয়ে যখন সেজে নি ভাই, মালা পরবো না, একবার দেখি না তোকে ভালো লাগবে, মালা পরবো না না, মালা পরলে বেশি হয়ে যাবে। কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। এখন আমরা যে রিলস গুলো বানিয়েছিলাম সেটা অর্ধেক অর্ধেক হয়েছে, এবার সাজুগুজু মানে সাজুগুজু করার আগে হয়েছে, বা সাজুগুজু করার পর ট্রানজিশন টাইপ হবে, তো এখন সেটা হবে, তারপর ওটা করার পর আমরা চলে যাবো রিয়াদের বাড়ি। আজকে রিয়া বলবে গাল দিয়ে, তোদের এর জন্য তো সময় লাগছিল। সো চলো, সো গাইস আমরা বেরিয়ে গেছি, আমাদের যাওয়ার কথা ছিল 5টায়, বাট এখন বাজে কটা, ও আমাকে বললো যে প্রিয়াঙ্কা সে শাড়িটা নিয়ে আসবে সাজুগুজু করবো, ওকে এসে দেখছো এই অবস্থায় আছে। আমরা তো পৌঁছে গেছি আর ওইদিকে পুজো শুরু হয়ে গেছে, রিয়া ওইদিকে আছে, রিয়ার এখনো জাস্ট শাড়িটা পরাই হয়েছে, এখনো সাজুগুজু করেনি। তো চলো তোমাদের দেখিয়ে দিই একটু বাড়িতে। আজকে কালী পুজো হচ্ছে কেন তোমাদের একটু বলে দিই, আমাদের যে বান্ধবী রিয়া যার বাড়িতে আমরা এসেছি তার হচ্ছে মানসা ছিল, সেই কারণেই পুজোটা দিল আর কি, আর নতুন চার চাকা রাখার জন্য একটা ঘর করেছে, সেই পুজোটাও এক হাতে দিয়ে নিল। Oh,
আমাকে আর শম্পাকে প্রসাদ দিয়ে দিয়েছে। সো এখন আমি আর রিয়া তো এই যে আমাদের থালায় প্রসাদ দিয়ে গেছে, এখন আমি আর শম্পা প্রসাদ খাবো। প্রসাদ তোমরা সবাই জানো যে অসাধারণ খেতে লাগে, মানে এত সুন্দর প্রসাদের একটা স্মেল করে রান্না করার সময় বিশেষ করে। আর আমার প্রসাদ খেতে সত্যি খুব ভালো লাগে, ইনফ্যাক্ট শুধু আমার বলা ভুল হবে, অনেকেরই প্রসাদ খেতে ভালো লাগে। তো আমার মতো কাদের কাদের তোমার প্রসাদ খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও, বুঝলে? তো চলো আগে খেয়ে নি। শম্পা রানী, তোর প্রসাদ খেতে কেমন লাগে? অসাধারণ, আর মায়ের ভোগের টেস্ট একদিকে। চলো আজকের ভিডিওটা পর্যন্ত শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সরি লাগলো মাথায়। আচ্ছা আচ্ছা, তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরো একটা ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। চলো টাটা টাটা।